মনির স্বাধীন আপনি লিখেছেন, ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা? এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কী ধরনের। আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে, একটা বোঝাপড়া আছে, আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন, সেই সময় আপনি পরিশোধ করবেন, এরকম সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন, আবার আপনি কোরবানি দিচ্ছেন, আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে, সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের, যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে, তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে, তাতেও আপনার প্রাপক খুশি হয়, সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে কোরবানি নয়, আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি। আর যেমনটি আগে বলেছি, ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে, একটা কমিটমেন্টের মধ্যে থাকে, ধরুন এক বছর সময় নিয়েছেন, সেই এক বছর পর আপনি দিবেন ব্যবস্থা আছে, এখন আপনি কোরবানি করছেন, কোনো অসুবিধা নেই, এটি আপনি করতেই পারেন।